দেওয়ানবাগী দল সৌদি আরব শাখার উদ্যোগে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদদা জিলহুল আলী হুজুরের আহ্বানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সৌদি আরবের রিয়াদ, দামাম, জেদ্দা, খামিজ, মুসাইদ, আল কাসিম এবং তায়েব সহ বিভিন্ন শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আশিকি রাসূলদের আয়োজন ছিল চোখে পড়ার মতো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1498তম শুভ জন্মদিন স্মরণে সৌদি আরবের দাম্মামে দুইটি ও রিয়াদে একটি উট জবাই করা হয়। গত 22শে সেপ্টেম্বর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে এই কার্যক্রম অবলোকন করেন এবং আশিকি রাসূলদের এই উদ্যোগের প্রশংসা করেন। গত 23শে সেপ্টেম্বর রিয়াদের খাজানপার ও বাথা মার্কেটে 500+ পথচারীর মাঝে উটের মাংসের বিরিয়ানি, মিষ্টি, কেক, মিনারেল ওয়াটার ও চকলেট বিতরণ করা হয়। গত 28শে সেপ্টেম্বর দাম্মামের হার্ডওয়ার মার্কেট, দাম্মাম আল খোবার পার্ক, আল খোবার তোব্বা বাঙালি মার্কেট এবং সাগরপাড়ে 500+ পথচারী ও কর্মজীবীদের মাঝে উটের মাংসের বিরিয়ানি, মিষ্টি, কেক, চকলেট ও মিনারেল ওয়াটার বিতরণ করা হয়। এ সময় আশেপাশের সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। এছাড়াও সৌদি আরবের জেদ্দা, খামিজ, মুসাইদ, আল কাসিম সহ বিভিন্ন শহরের বাসায়, কর্মস্থলে ও পার্কে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে খাবার বিতরণ করা হয়। গত 28শে সেপ্টেম্বর সৌদি আরবের বিভিন্ন শহরের খানকা শরীফ, জাকের মজলিস ও বাসায় বাসায় আশিকি রাসূলগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ উদযাপন করেন। সবাই নতুন জামা কাপড় পরিধান করেন ও উন্নতমানের খাবারের আয়োজন করেন। সৌদি আরবের জেদ্দার আশিকি রাসূলগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করেন এবং উপস্থিত সবাইকে উন্নতমানের তাবারক, কেক, ফল ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। একই দিনে সৌদি আরবের খামিজ মুসাইদ শহরে আশিকি রাসূলদের উদ্যোগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুক্তিকামী মানুষ উপস্থিত ছিলেন। অদ্যাবধি সৌদি আরবের বিভিন্ন শহরে মিলাদ মাহফিলের কার্যক্রম অব্যাহত আছে।